ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? মোরা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটা ভিডিও লয়ে চলেছি মুই আপনাকে বরিশালের আফা। দেখেন মোর মা বাফে মায় ভাই ভাইয়ের বউ মানে 14 গোষ্ঠী চলে আইছে মোর বাসায় আর কি। তখন হয়েছে যাই মুই একটু ভিডিও করার চিন্তা করছিলাম। দেখেন মুই একটু ক্যামেরাটা মোর মাইয়ের হাতে দিছি, আর মোর বড়ানটা মনে হয় জানি ওরা তো দিয়ে দিছি। মানে ও ক্যামেরা ধরলে যে লাড়াচাড়া শুরু করে মনে হয় কি এই বুঝে ক্যামেরাটা টুক করে পড়ে গেলে। দেখেন মোরা এক ফ্রেমে, তারপরে ওইখান থেকে মেট্রোয়েল থেকে মোরা নেমে চলে আসছে হচ্ছে গিয়া এই যে উত্তরা দিয়া বাড়ি, এখান থেকে রিক্সায় আবার চলে যাইতে আসি বুঝছেন। অপেক্ষা করেন মোরা মিল্লা জিল্লা দিয়া বাড়ি যামো, কাশফুল দেখবো, আমনে গো সাথে লই যাবো বুঝেন নাই। আর মোর ভাই আগে থেকে এই জায়গায় আনলে এই জায়গায় মোরা একটু ব্রেক নিতে আসি, কারণ এই জায়গায় হচ্ছে মোর ভাইয়ের আর কি যে বন্ধু, হে আনলে মোকে একটু চা তারপরে রুটি বিস্কুট এ খাওয়াইবে আর কি। চাটা আসলে আর কি দুধ চা, কিন্তু মোর মনে হয়েছে মালাই চা, মানে মোরা স্পেশাল মানুষ দেখা উপহার দিয়ে এত সুন্দর করে মালাই দিয়েছে, মানে কি আর বলবো বলেন, মানে কিছু বলার নাই। দেখেন এই যে মালাইগুলো উঠাইতে আছে, মানে দেখেই শান্তি। আপনি মানে কোনো এক জায়গায় যাবেন আপনার ফ্রেশনেসের জন্য এক কাপ দুধ চা যথেষ্ট বুঝছেন, আমার কাছে এটা মনে হয়। এই যে দেখেন মালাইয়ে ভরপুর, এখন খাইতে যাইয়া ঘটবে আসল বিপদটা বুঝছেন। এই দেখাইতে আছে, দেখেন এ মুই চুমুকটা দিয়েছি আর এক গোয়া মোর মুহে মানে মালাই গোয়াকে সর দুধের রয়ে গেছে। যাই হোক, তারপরে এখান থেকে খেয়ে দিয়ে মোরা এই যে দেখেন চলে যাইতে আসি। এইটা হচ্ছে যাইয়া 10 নম্বর ব্রিজ বলে সেইখানে বুঝছেন। এখানে দেখেন কত সুন্দর, মানে খাল কয় না আরে কি কয় করতে নেবো, বরিশালের ভাষায় খাল কয় বোঝেন না, সেই খালের উপরে একটু ব্রিজ, সেই ব্রিজ গদিয়ে চলে যাইতে আসি মোরা একটা মানে ইসের জায়গায়। দেখেন কত মানুষজন আসতে আছে এখানে, প্রেম প্রীতি ভালোবাসা সব কিছু এখানে, কোনো কিছুর অভাব নাই বুঝছেন। কাশফুল বনে যাইবেন আর আপনি কাশফুল ছিঁড়ে হাতে নিয়ে আসবেন না, সেটা কি হইতে পারে বলেন। এখানে মোরা সুন্দর করে মানে যাইতে আসি, মোরা অবশ্য কাশফুল ছিঁড়ি নাই না, সেরসেলাম করতে নে মোরা ও সেরসেলে যে মোর লগে যে মানে মোরাকে বই নালে হেক গায়ে কাশফুল সেরসেলে, কিন্তু মোরা সিঁড়ি নাই বুঝছেন। এখন কথা হয়েছে এখানে চলে যাইতেছি, দেখেন সাদা শুভ্রতা সব জায়গায় ছড়াইয়ে পড়ছে, মানে দেখলেও কিন্তু একটা প্রকৃতির যে সৌন্দর্য এটা দেখলে মন ভালো হয়ে যায়। এটা আমার সাথে কেটে কেটে এক মছের একটু জানাইন তো, তারপরে মোর ভাই পুরো একদম দায়িত্ব সহকারে, যেহেতু মোর মাইয়ের বাপে ছেলে না, সে দায়িত্ব সহকারে ছবি তোলার জন্য মানে নিজেই নিজেরাকে নিয়োজিত করে ফেলছে বুঝছেন, যে তোমরা দাঁড়াও আমি ছবি তুলে দেই। তারপর তো মোরা টুকটাক করে মোটামুটি একটু ছবি তুলে লাইছি, অবশ্যই আপনারে থামনেলে সেই ছবিগুলো দেখাবো, সেই ছবিগুলো মোর ভাই তুলে দিছে বুঝছেন। আর এইখানে ওই যে দেখেন 18 নম্বর সেক্টর, সেইখানে যে বাসাগুলো এই এখানে ভিডিও কিন্তু আসছিলে মোর পেজে আর কি। হ্যাঁ, এই যে এখানে একটা আইসক্রিমের পার্লার ছিল, মানে দোকান যারে বলে মেন কথা ঠেলা গাড়ি বুঝছেন। এই যে এখানে সে সিডেটি রেল ইতিহাসে, তারপরে এই যে মোর মানে বাইর পোলা কি জানি সে পায়ের মধ্যে ঢুকছে নাকি কে জানি, সে হাসাহাসি করতে করতে চলে যেতে আসে বাপের সাথে। আর মোর মাইয়া খালি আছে জাসজেলি জাসজেলি, মোর একটু চুইনগাম দাও মোর একটু খাই, কারণ ওর বাফে আনলে না, ওর বাফে থাকলে তোরে কোলে লইতে ওর হেইয়ে টেনশন কেন বাবা সা নাই। যাই হোক, সেটাও ইগনোর করে মোরা চলে গেলাম। এখন ওই যে ঘোরাঘুরি করে ওই যে মোর বাইয়ের বন্ধু হের যে নার্সারি, হের নার্সারি যে পাঁচটা আর কি বুঝছেন, হেদে মোরা একে চলে গেলাম। এই যে দেখেন কত সুন্দর গাছগাছালি সে রোপণ করে থুই দিছে, মুখেও অবশ্যই একে অ্যালোভেরা গাছ গিফট করছে। আর হয়েছে যাই এই যে ক্যাকটাসগুলো দেখেন কত সুন্দর ক্যাকটাস, এগুলার দাম একটু বেশি কিন্তু কি হবে আমি এগুলো আনি নাই। যাই হোক, ক্যাকটাস আমার কাছে অত বেশি একটা ভালো লাগে না বুঝছেন। আর এই যে দেখেন এগুলো কিন্তু মানে ঝোপে যারা আনাচে কানাচে পড়ে থাকে, কিন্তু যারা খুঁজে পান না তারা এখান থেকে কিনে নিতে পারবেন। আর এর রয়েছে স্ন্যাক ট্রি, কত ট্রি আছে মুই সব কিছুর নাম জানি না। যাই হোক, এত কিছু জানি না, দুনিয়ায় লাভ নেই বাস মুই বা কয়দিন কন্থি, এত কিছু জানি না মাথাটা জ্যাম্বা নেই হুদা হুদি লাভ আছে, মোর কাছে এটাই মনে হয়। মুই জানমু অল্প কর্মু অল্প খামু অল্প সব কিছু অল্প কর্মু দেখমু বাসমু বেশি দিন বুঝছেন, আল্লাহ যদি চায় অবশ্যই সব কিছু হবে। যাই হোক, এখান থেকে মোরা সুন্দর করে একটু দেখাই দিতে আসি। এখানে অনেক পদের গাছ আছে, মানে বেমালা পদের গাছ, মানে হেয়া ধরেন আপনি না আপনার যদি নার্সারি না থাকে আপনি মুখস্থ করেও করতে পারবেন না, মানে এত পদের গাছ, ফুল ফল মানে মরিচ এই সব মানে কি বলবো। আর এখানে দেখেন রাত্রে এসে মোর মাইয়া কিন্তু মডেলিং ফ্যাশন শো শুরু করে দিয়েছে, তাকে এই কাফতান গতার হয়েছে আম্মা মানে যে মামি সে তাকে বানাই দিয়েছে। এই দেখেন একটু কাফতান, তারপরে হয়েছে যে পেলাজু, মানে এইরকম ড্রেস সে প্রথম পরছে, তাকে খুবই বড় বড় লাগতে আছে, খুবই সুন্দর লাগতে আছে, কেউ কিন্তু মাশাল্লাহ কইতে ভুলবেন না বুঝছেন। তারপরে এই দেখেন মোর মানে মাই
সরি বাইপোলারের দুষ্টামি করতেছিলাম, সে পাস্তা খাবে দেখে ওর মাথাটা একদম শেষ করে ফেলেছে। তারপরে তো তাকে পাস্তা রান্না করে দেওয়া হয়েছে, দেখেন এখন সে হামলাইয়ে পড়বে তায়ার উপর, দেখছেন অবস্থা। আপনাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলবেন না, বুঝছেন। এখন কথা হয়েছে, দেখেন এই যে সে পাস্তা উঠাইতেই পারতে আছে না, তারপর আমি একটু তাকে হেল্প করে দিলাম যে এককে ওকে উঠাইতে আছে আর এককে ওকে সে খাইতে আছে, বুঝছেন। সে পাস্তা কি মানে পছন্দ করে আল্লাহ মাবুদ জানে। মাম্মা পাস্তা রাইন্দে দাও, মাম্মা পাস্তা রাইন্দে দাও, এই করতে করতে মোর কান করে লাই দিছে জ্বালাপালা, বুঝছেন। তারপরও ভালোবাসি সবাইকেই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, নতুন ভিডিও থাকার আশার অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।